আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং সেই সাথে তোমাদের পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাচ্ছ আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মনোয়ার হোসেন প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ মাইলস্টন কলেজ আজকে আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমরা প্রশ্নটি উদ্দীপকটা এখানে দেখতে পাচ্ছ অর্থাৎ উদ্দীপকটা আমার সাথে তোমরা একটু পড়ো তাস্কিন স্যার শ্রেণীকক্ষে আইসিটি বিষয় আইসিটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতেছিলেন ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল এবং রোহানকে জিজ্ঞাসা করলেন তোমরা প্রথম সময়কে আইসিটি পরীক্ষায় কত পেয়েছ সোহেল উত্তরে বলে সে ওয়ান জিরো ফাইভ অক্টালে এবং রোহান বলে ফোর এগার সংখ্যা পদ্ধতিতে নম্বর পেয়েছি পিছনে বসে থাকা মৃত উত্তরে বলে ওয়ান জিরো 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 ওয়ান 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 এই নম্বর পেয়েছি এখন প্রশ্নগুলো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কি দ্বিতীয় প্রশ্ন সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি ইকুয়াল জিরো হতে পারে ব্যাখ্যা করো নম্বর প্রশ্ন যে মিতার যে প্রাপ্ত নম্বর যেটা আছে সেটাকে দশমিক রূপান্তর করতে বলছে এবং নম্বর দেখো যে সোহেল এবং রোহেনের যে নম্বর পেয়েছে তাদের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা সেটা একটা বিশ্লেষণ করতে বলেছে তো প্রথমে আমরা আসি ক নম্বর প্রশ্ন ক নম্বর প্রশ্ন বাইনারি সংখ্যা পদ্ধতি কি ওকে তাহলে বাইনারি কথাটা কোথা থেকে আসছে বাইনারি কথাটি আসছে ল্যাটিন শব্দ বিনি থেকে বাইনারি শব্দ অর্থ দুই তাহলে যে সংখ্যা পদ্ধতিতে গণনার জন্য দুইটি অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হয় সেটাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে তারপরে খ নাম্বার দেখো প্রশ্ন বলছে সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি আচ্ছা সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি আমরা যদি এটাকে দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগ করি তাহলে কত হয় দশমিক সংখ্যা পদ্ধতিতে যোগ করলে এটা ফরটিন হয় অর্থাৎ এটা যদি আমরা দশমিক পদ্ধতিতে যোগ করি তাহলে সিক্স প্লাস ফাইভ প্লাস হয় কিন্তু এই ফর্টিনকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কত হয় তাহলে ফর্টিন এখানে আমরা যদি এটাকে বাইনারিতে করি টু তাহলে কত হয় সাত দুগুনা চোদ্দ তাহলে চোদ্দ থেকে এখানে আমার অবশিষ্ট কিছু থাকে না এখানে তোমরা লিখে নিবে এখানে অবশিষ্ট সংখ্যা সংখ্যা ওকে তাহলে দেখো চোদ্দ কে যদি আমরা দুই ভাগ করি সাত হয় এবং অবশিষ্ট কত হয় শূন্য হয় আচ্ছা আবার এখানে আমরা সাতকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় তিন দুগুনা ছয় তাহলে সাত থেকে যদি ছয় বাদ দিই অবশিষ্ট হয় কত এক আবার এটাকে আমরা তিন আছে তিনকে যদি আমরা দুইটা ভাগ করি তাহলে কত হয় তিন একে তিন অবশিষ্ট কত এক আচ্ছা এখানে আমরা যদি এখানে ওয়ান আছে এখানে টু আছে ভাগ যায় না তার জন্য এখানে কী হবে একটা জিরো অর্থাৎ এখানে হবে ওয়ান তারপর আমরা যদি আনসারটা লিখি তাহলে কত হয় অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি এম এস বি এবং এটা হচ্ছে আমাদের এল এস বি তাহলে আনসারটা আমরা যদি এখন লিখি তাহলে কত হচ্ছে দেখো অর্থাৎ সিক্স এটা ছিল একটা কী বললাম এটা একটা ডেসিমেল নাম্বার অর্থাৎ দশমিক সংখ্যা সিক্স প্লাস ফাইভ এটা একটা ডেসিবেল নাম্বার ছিল প্লাস থ্রি এটাও ছিল আমার একটা ডেসিবেল নাম্বার এসবগুলো যদি আমরা যোগ করি তাহলে বাইনারিতে কত হয় এই যে নাম্বারটা হয় তাহলে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো অর্থাৎ বাইনারিতে তোমার প্রশ্নে বলেছিল এটা হতে পারে কি না হ্যাঁ এটা অবশ্যই হতে পারে বাইনারিতে এই সংখ্যা পদ্ধতিটা হতে পারে তাহলে খ নম্বর যে প্রশ্নটা আসবে তোমরা এভাবে সুন্দর করে এক্সপ্লেন করে দেখাই দিবে যে এটা সিক্স প্লাস ফাইভ প্লাস থ্রি ইকুয়াল ফর্টিন এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে এবং ওয়ান 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 জিরো এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে অর্থাৎ তোমার প্রশ্ন যেটা চেয়েছিল যেটা হতে পারে কি না হ্যাঁ এটা হতে পারে এখন গ নম্বর প্রশ্নটা দেখো বলছে যে মিতার প্রাপ্ত নম্বরের নম্বরটি দশমিকে প্রকাশ করো অর্থাৎ মিতা যে নাম্বারটি পেয়েছিল সেটাকে দশমিকে প্রকাশ করো তাহলে মিতা কত নম্বর পেয়েছিল সেটা আমরা একটু লিখি তাহলে গ নাম্বার প্রশ্ন আমরা কিভাবে লিখবো গ নাম্বার তাহলে মিতার নাম্বারটি কত হচ্ছে মিতা পেয়েছিল মিতার তোমরা সুন্দর করে লিখে দিবে যে মিতার প্রাপ্ত নম্বর মিতার প্রাপ্ত নম্বর মিতা পেয়েছিল কত দেখো কত নাম্বার পেয়েছিল ওয়ান জিরো জিরো ওয়ান 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 এই নাম্বারটি পেয়েছিল তো এই নাম্বারটিকে নাম্বারে রূপান্তর করতে বলেছে ডিসিমিল সংখ্যা পদ্ধতিতে তাহলে আমরা করি তাহলে আমরা কি করবো এখন বাইনারি থেকে ডিসিমিল করবো তাহলে আমরা জানি বাইনারি থেকে ডিসিমিল সংখ্যা পদ্ধতি কি আচ্ছা তাহলে এখন দেখো আমাদেরকে এটা কি ছিল বাইনের সংখ্যা পদ্ধতি ছিল এখান থেকে ডেসিমিলার রূপ আমরা করবো কনভার্ট করব তার জন্য কী করব প্রত্যেকটাকে বেস দেখে যেহেতু বাইনের বেস টু জন্য প্রত্যেকটা টু দ্বারা মাল্টিপ্লাই করবো এখন আমরা কী করবো প্রত্যেকটা পাওয়ার দিয়ে দেবো জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ তাহলে এখন আমাকে বলো 2 এর উপর যদি ফাইভ দাও টুটির উপর ফাইভ ইকুয়াল কত হয় সেটা হয় থার্টি টু থার্টি টুকে যদি আমরা ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করি সেটা থার্টি টুই হয় তাহলে থার্টি টু প্লাস এখানে দেখো জিরো আছে তাহলে কোনো কিছু যদি জিরোর সাথে মাল্টিপ্লাই করি সেটা ইকুয়াল অবশ্যই সেটা জিরো হবে জিরো এটাও জিরো প্লাস টু এর ওপর পাওয়ার যদি অর্থাৎ টু দিই তাহলে সেটা হবে ফোর প্লাস এটা হলো কত ওয়ান অর্থাৎ না টু উপর যদি পাওয়ার আমরা ওয়ান দিই সেটা ইকুয়াল হয় টু আর এখানে দেখো টু এর ওপর পাওয়ার আছে কত জিরো আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি জিরো দিই তো সেটা ওয়ান হয় ওয়ানকে যদি ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করি সেটা ইকুয়াল ওয়ান হয় তাহলে আমরা টোটাল যদি এখন যোগ করি তাহলে কত হচ্ছে থার্টি টু আর ফোর থার্টি সিক্স থার্টি থার্টি নাইন কত মিতার প্রাপ্ত নম্বর হচ্ছে তাহলে আমরা লিখে অতএব নির্ণয় মিতার প্রাপ্ত নম্বর থার্টি নাইন আচ্ছা আমরা এখন ঘ নম্বর প্রশ্নটি দেখো ঘ নম্বর বলছি দেখো সুহেল এবং রোহানের প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব সেটা একটা মতামত দিতে তো এখানে দেখো তোমরা যদি খেয়াল করো সোহেলের নম্বরটি যদি দেখো সোহেলের নম্বর হচ্ছে ওয়ান জিরো ফাইভ এটা একটা অক্টাল সংখ্যা পদ্ধতিতে এবং রোহানের যে নাম্বারটি হচ্ছে সেটা হচ্ছে ফোর এফ এটা একটা হেগেটেসিমাল সংখ্যা পদ্ধতিতে তা আমরা চাচ্ছি দুইটাকে একই বেজে নিয়ে আসতে অর্থাৎ আমরা কোন চারটা যে আমাদের সংখ্যা পদ্ধতি আমরা নিয়ে কাজ করতেছি সেই চারটার মধ্যে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিটি আমরা চিনি কিন্তু বাকিগুলা বা চিনি বা আমরা বুঝি কিন্তু বাকি সংখ্যা পদ্ধতিগুলো আমরা বুঝি না তার জন্য কি করব যে দুইটা সংখ্যা পদ্ধতি আছে সেই দুইটাকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে আগে নিয়ে আসব তাহলে ঘ নাম্বার আমরা শুরু করি আচ্ছা তাহলে এখানে দেখো সোহেলের প্রাপ্ত নম্বর কত সোহেলের সোহেলের নম্বর কত ওয়ান জিরো ফাইভ এটা হচ্ছে কত অক্টালে তো এখান থেকে আমরা প্রথমে এটা কিসে রূপান্তর করব এটা থেকে আমরা প্রথমে ডিসিমিলে রূপান্তর করব অর্থাৎ ডিসিমিলে তাহলে এখন দেখো এই এখান থেকে যাবে ডিসিমিল করি তাহলে ওয়ান জিরো ফাইভ একটা অক্টাল তাহলে প্রত্যেকটা কি করব বেস দ্বারা মাল্টিপ্লাই করবো বেস কত এইট তাহলে ওয়ান ইন্টু এইট প্লাস জিরো ইন্টু এইট প্লাস ফাইভ ইন্টু এইট আচ্ছা পাওয়ার জিরো ওয়ান টু তাহলে দেখো তো এইটের ওপর পাওয়ার হচ্ছে কত টু তাহলে কত হয় আঠাটে চৌষট্টি বা সিক্সটি ফোর সিক্সটি ফোর কে যদি ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করি সেটা হয় কত সিক্সটি ফোর প্লাস এখানে আবার জিরো আছে জিরোকে যদি এইট দ্বারা মাল্টিপ্লাই করি সেটা কত হয়েছে জিরো হয়ে যায় এটা জিরো প্লাস কোনো কিছু পাওয়ার যদি জিরো থাকে সেটা সময় ওয়ান হয়ে যায় ওয়ানকে যদি আমরা ফাইভ দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে সেটা কত হয় ফাইভ তাহলে সিক্সটি ফোর প্লাস

এটা কাতি দেওয়া হচ্ছে এটা একটা হেক্জা ডেসিমিলের সংখ্যা পদ্ধতি দেওয়া হচ্ছে এখান থেকে আমরা কাতি রূপান্তর করবো এটা ডেসিমিল করব তাহলে অনুরূপভাবে আমরা কী করব বেস প্রত্যেকটাকে বেস দেওয়ার মাল্টিপ্লাই করবো তাহলে ফোর এফ তোমরা এই সংখ্যা পদ্ধতিগুলো আগে শিখেছো তোমরা কীভাবে একটা থেকে আরেকটা রূপান্তর করতে হয় তাহলে ফোর ইন্টু সিক্সটিন প্লাস এফ তাহলে এফ ইন্টু সিক্সটিন তাহলে পাওয়ার দেওয়া এখানে কত এটা জিরো এটা ওয়ান এফ আছে f এর একটা ইকুইভ্যালেন্ট মান আছে কত ফিফটিন তাহলে আমরা সে ফিফটিনটা এখানে বসাতে পারি তাহলে ফোর ইন্টু

আমরা দুইটা নাম্বার বের হয়ে গেছে অর্থাৎ সোহেলের যে নাম্বার ছিল সেটা ছিল এবং রোহনের যে নাম্বারটি হচ্ছে সেটা হচ্ছে তো আমাদের দুজনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে বলেছে অর্থাৎ সোহেলের এবং রোহনের নাম্বারের পার্থক্য যোগের মাধ্যমে সম্ভব কিনা তো এরকম যদি কোনো প্রশ্ন থাকে যে যোগের মাধ্যমে সম্ভব কিনা তো সেটা আমরা ধরে নেব কি সেটা পরিপূরক করতে বলেছে আমাদের তাহলে আমরা এখন দুইয়ের পরিপূরকের মাধ্যমে সেটা আমরা কি করবো এটা আমরা পুরো ম্যাচটা করবো এখন এখন দেখো এটা কার ছিল শৈলের নাম্বার ছিল এবং এটা রহন ছিল তো যেহেতু আমাদের পরিপূরকের মাধ্যমে করতে বলেছে অর্থাৎ পরিপূরক বলতে আমাদের কি যোগের মাধ্যমে যেহেতু করতে বলছে তার জন্য আমরা কি করতে হবে দুইয়ের পরিপূরক করতে হবে তো দুইয়ের পরিপূরক একটা নিয়ম হচ্ছে যার সামনে কি থাকবে মাইনাস থাকবে তার দুইয়ের পরিপূরক করতে হবে যার সামনে মাইনাস থাকবে না তার দুইয়ের পরিপূরক করতে হবে না তাহলে এখানে মাইনাস হচ্ছে কার সামনে সেভেনটা এই কথা এটা কি লাইনটাকে আমরা একটু সোজা করে সুন্দর করে লিখতে পারি সেটা কি সিক্সটি নাইন এখানে আমরা কি দিতে পারি একটা প্লাস এটাকে আমরা এখানে সেভেন্টি নাইন অর্থাৎ এটাতে আমরা একটু

প্লাস সেভেন্টি নাইন সেভেন্টি বাইনের কত সেই বাইনের আমরা একটু বের করব তো বাইনের বের করার জন্য আমাদের একটা শর্টকাট একটা ই ছিল কীভাবে দেখো ওয়ান ওয়ান ডাবল টু ফোর এইট সিক্সটিন এবং সিক্সটি ফোর এখন কোনটা কোনটা যদি আমরা যোগ করি সেটা এখন হয় সেটা আমাদের দেখতে হবে সিক্সটি ফোর আর এইটে হচ্ছে কত টু টু আর হচ্ছে কত সেভেন্টি সিক্স আর এইট অর্থাৎ এইগুলো

একটা রেজিস্টার দিতে হবে তো রেজিস্টার সাইজ বিভিন্ন ধরনের হতে পারে সেটা আট বিট হতে পারে ষোলো বিট হতে পারে বত্রিশ বিট হতে পারে তো আমরা একটা আট বিটের রেজিস্টার নিচ্ছি অর্থাৎ রেজিস্টারটা কি জিনিস একটা মেমোরি ডিভাইস তাহলে এখানে জিরো আট নাম্বার বিটটা তারপর এখন দেখো ওয়ান জিরো জিরো ওয়ান 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 এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা তাহলে এখানে পাশে লিখে দিবে এখানে যে আট বিট রেজিস্টার ব্যবহার করে আট বিট রেজিস্টার ব্যবহার করে আচ্ছা বিট রেজিস্টার ব্যবহার করে আচ্ছা তাহলে দুইয়ের পরিপূরক করতে হলে কি করতে হবে আগে আমাকে একের পরিপূরক করতে হবে তাহলে একের পরিপূরক কি যেখানে ওয়ান আছে সেটা জিরো হয়ে যাবে যেটা জিরো আছে সেটা ওয়ান হয়ে যাবে তাহলে এখানে ওয়ান আছে এটা জিরো এটাও জিরো এটাও জিরো এটাও জিরো এটা ওয়ান ওয়ান জিরো ওয়ান তাহলে এখানে আমরা লিখে দেবো অনস কমপ্লিমেন্ট বা একের পরিপূরক এক এর পরিপূরক একের পরিপূরক একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি সেটা কি হয়ে যাবে দুইয়ের পরিপূরক তাহলে এখানের সাথে আমরা প্লাস কি করবো ওয়ান যোগ করব তাহলে দেখো শূন্যর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হয় এক এটা কত শূন্য शून्य আচ্ছা তাহলে एक दु तीन चार पाँच छह सत आठ এখানে কয়টা বিট আছে আটটা তো আট নাম্বার যে বিটটা থাকে এই বিটটাকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট সাইন বিট তো এই আট নাম্বার বিটটাকে বলা হয় সাইন বিট সাইন বিট যদি ওয়ান হয় সেটা মাইনাস সাইন বিট যদি জিরো হয় তো সেটা হলো প্লাস তাহলে সাইন বিট কত আছে ওয়ান তাহলে এখানে মাইনাস সংখ্যাটা কত ছিল সেভেন্টি নাইন তাহলে এখানে সেভেন্টি নাইন ওকে

সিক্সটি ফোর তাহলে আর ফোরটি নাইন তাহলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান তাহলে কত হলো তাহলে আট বিট যেহেতু এখানে বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমাদের কী করতে হবে আটটা বিট নিতে হবে তার জন্য কী করবো সব বামে আমি এখানে একটা শূন্য দিয়ে দিলাম তাহলে আটটা বিট হয়ে গেলো এখন লিখবো কত ওয়ান জিরো 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 ওয়ান জিরো ওয়ান এখানে লিখি দেবো আমরা আট রেজিস্টার ব্যবহার করে এটা লিখে দেবো আটবিট রেজিস্টার ব্যবহার করে আটবিট রেজিস্টার ব্যবহার করে লিখে দেবো এটা আমরা ওকে সিক্সটি নাইন এখন দেখো নাইন ছিল এখানে সেভেন্টি মাইনাসভেন্টি নাইন এটার মান যেটা ছিল সেটা বসে দিচ্ছি কত আসে ওয়ান তারপরে কত জিরো ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান আচ্ছা এখন এই দুটো কি করবো এখন এই দুটা আমরা যোগ করব তাহলে দেখো আমরা এখন যোগ করতেছি তাহলে ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো এখানে বসবো কত জিরো ক্যারি থাকছে ওয়ান জিরো সাথে জিরো জিরো ওয়ান সে ক্যারি ওয়ান এখানে ওয়ান হলো এটা ওয়ান জিরো ওয়ান 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 আচ্ছা তাহলে এখানে দেখো কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তো এই আট নাম্বার বিটটা কি বললাম আট নাম্বার বিটটা হচ্ছে সাইন বিট সাইন বিট যদি কত হয় সাইন বিট যদি ওয়ান হয় সাইন বিট যদি ওয়ান হয় তাহলে কত হয় খেয়াল করো সাইন বিট যদি ওয়ান হয় তো মাইনাস আর যদি সাইন বিট জিরো হয় তো প্লাস তাহলে এখানে সাইন বিট ওয়ান আছে সুতরাং সংখ্যাটা মাইনাস তাহলে কত হলো এখানে আমরা এমনি যদি করি তাহলে কত হয় টেন তাহলে মাইনাস টেন এখন এখানে একটু কথা আছে দেখো এটা আমরা কিন্তু বুঝতে পারছি এটা আমাদের টেনের এটা বাইনারি কিনা তার জন্য কি করতে হবে আমাদের এটা শুদ্ধি পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের আনসারটা ঠিক আছে কিনা যেটা আমরা কি করব একটা শুদ্ধি পরীক্ষা করে দেখবো শুদ্ধি পরীক্ষা শুদ্ধি পরীক্ষা ওকে তাহলে এখানে যে নাম্বারটি এইটা পেয়ে সংখ্যাটি পেয়েছে সেটা আমরা পুরোটাই তুলি তাহলে ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা এখন এটাকে কি করবো প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো তারপর এটাকে টুস কমপ্লিমেন্ট করবো তো ওয়ান্স কমপ্লিমেন্ট করলে কত হয় এখানে হচ্ছে ওয়ান এটা জিরো জিরো ওয়ান জিরো 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 এটার সাথে একটা ওয়ান যোগ করবো তো টুস কমপ্লিমেন্ট তাহলে কত ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো এখানে বসবে কত জিরো ক্যারে থাকো ওয়ান জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ান জিরো ওয়ান জিরো 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 তাহলে এখানে দেখো ওয়ান জিরো ওয়ান জিরো এটা কার বাইনারি এটা টেনের বাইনারি তাহলে আমাদের কি আনসারটা ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি যে সোহেলের এবং রহনের যে প্রাপ্ত নম্বরের পার্থক্য ছিল সে প্রাপ্ত নম্বরের পার্থক্য হচ্ছে এটা অত আমরা ওখানে আনসারটা লিখবো অতএব নির্ণয় ফলাফল কত মাইনাস টেন এটা লিখতে পারি এটা ডেসিমেল সংখ্যা ছিল এত বা এটা ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান জিরো আশা করি আজকে ক্লাসটা তোমরা ঠিকমতো বুঝতে পেরেছ এরপরে তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমাদের বিশেষজ্ঞ পরামর্শ নেবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম